পাইকগাছা উপজেলায় ব্যাপী, হ্যাঁ, 10টা ইউনিয়ন এবং একটা পৌরসভা, সবগুলোতেই আমরা একটা করে কমিটি গঠন করেছি এবং সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। এটার আমাদের লক্ষ্য হচ্ছে সাংস্কৃতিক কর্মীদের মূল্যায়ন, তাদের সম্মান, তাদের সুখে দুঃখে পাশে থাকা এবং অপসংস্কৃতি রোধ করে পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর সুস্থ বিনোদনের ক্ষেত্র সৃষ্টি করে যাওয়া। তো এইটার নিয়ে আর কি আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি আমাদের উদ্দেশ্যে কি বক্তব্য আছে? মানে আমি তো চাই সর্বক্ষণ সবসময় যে এই সংস্কৃতিটা যেন বিলুপ্ত হয়ে না যায়, এই যে যাত্রা এটা যেন সারা জীবন, মানে আবহমান কাল ধরে চলে আসছে, এখনো ভবিষ্যতেও যতদিন মানে পৃথিবী থাকবে, মানুষ থাকবে, মানে এটা যেন থাকে, এটা যেন বিলুপ্ত না হয়ে যায়, এইটাই আমি সবসময় আমার প্রত্যাশা যে শিল্পী আসুক, এই এই সর্বকর্মের কর্মের মাধ্যমেও তো একটু বিনোদন, যে আমি একটু মানে এই যে গান বাজনা করি, একটু অনুষ্ঠান করবো আমরা, এইভাবে এই উদ্যোগটা এইটা যেন সবার ভিতরে থাকে, আমি এইটাও চাই। আমি হয়তো দুদিন পরে থাকবো না, তাই কি আছে, কিন্তু এই যাত্রা বা এই যে অনুষ্ঠান, এটা এই বিনোদন, এইটা যেন নষ্ট না হয়ে যায়, এটা যেন শেষ না হয়, এটা যেন বিলুপ্ত হয়ে না যায়, এটাই আমার সবসময় প্রত্যাশা, এটা আমি সবসময় চাই। সবাই এর ভিতরে মানে সব সবাই এগিয়ে আসুক, সেইভাবে সবাই এটা মানে ধরে রাখার চেষ্টা করুক। কত বছর আপনি এই অঙ্গনের সাথে কাটালেন, সময় কাটালেন কত বছর? আমি তো 30-35 বছর, 40 বছর হয়ে গেল এখন, এই প্রফেশনাল বাদ দিয়ে যে যাত্রা নাট্য সংস্থায় মানে ধর্মীয় যাত্রা দিয়ে 85-40 প্রায় হয়ে গেল, 85-40। আপনার বয়স কত? বয়স 60। এখনো কি আগের মতন এরকম অভিনয় করতে পারবেন? আগের মতো এখনো আমি তো এই অনেক অনুষ্ঠান তো করি, মঞ্চে উঠলে ওনাদের আর বয়সটা আর ওইভাবে কাজ করে মন, ওই অভিনয়, ওই রোল, ওটাই মাথার ভিতরে রয়েছে। আমি এখন তো মানে অনেক অনুষ্ঠান করি, তো এই তো এই কয়েকদিন শুধু এই যেই বন্ধ, এই 3-4 মাস, তাছাড়া আমি তো এই অনেক অনুষ্ঠান করি, কিন্তু এখন দেখা যাচ্ছে মায়ের ভূমিকা বা বড় ভূমিকা এই সবগুলোই অভিনয় করি আর কি, এই মানে টফ হিরোইন আর কি, রোমান্টিক কোনো তো এখন করি না এই, কিন্তু তার জন্যই তো আমার মানুষ মানে সবাই আমার ডাকে, সবাই আসে, আমার ভালোবাসে, শ্রদ্ধা করে, ভক্তি করে, সবাই আমার ডাকে, মানে খুব ই করে। এই পুজোতে তো আমার অনেক অনুষ্ঠান ছিল একাদশী পর্যন্ত, সপ্তমী থেকে, কিন্তু আমি মানে সবারই বলে এই পাইকগাছার মধ্যে আরও কিছু নামি দামি শিল্পীর কথা বলেন যারা আমাদের মাঝে এখন নাই, অথচ এক সময় তাদের খুব প্রভাব ছিল রাজ মানে অভিনয় জগতে, এরকম কিছু দু একটা নাম কি আপনার মনে আসে? স্বামী মলয় ব্যানার্জি, উনি তো পাইগে স্যার, উনি তো এখন নাই, এরকম আরো পাইগে স্যার কেমন গোষ্ঠবাবু, হ্যাঁ লতায় গোষ্ঠবাবু মনে নেই না, আর লতা ওটা পাইকেশার ভিতরে না, ওটা ওখানে তো ওই যে না ওখানে পীযূষ বাবু ছিলেন, উনি নেই, এই এরকম আমি তো বেশি শিল্পী। তারপরে ওই যে পরিমল বাবু দেলুটির, হ্যাঁ দেলুটির মারা গেছে, কিন্তু আমাদের এমন মানে প্রফেশনাল শিল্পী এই, হ্যাঁ গোষ্ঠবাবু, হ্যাঁ গোষ্ঠবাবু তো পাইকে স্যার, হ্যাঁ গোষ্ঠদা ছিলেন, আর ওই যে লতায় পীযূষবাবু ছিলেন, আর আমাদের উনি তো উনি ছিলেন মলয় ব্যানার্জি, আমি আর লতায় বিকাশ স্যার, বিকাশ বাবু, বিকাশ গণেশ কাকা, এদের তো হচ্ছে অপরাত করছে গণেশ কাকা, এই তো এই এনারা মোটামুটি মানে ভালো অভিজ্ঞ শিল্পী,
যাক আমরা পাইগাছা উপজেলা সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে জামির ভাই তো পাইগাছা আমরা পাইগাছা উপজেলা সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে আপনাকে একটু আর কি দেখতে আসলাম আপনি অসুস্থ ছিলেন মানে তো সেই এবং কিছু কথাও হলো অনেক সময় আপনার সাথে কাটলো আপনার সরাসরি আপনার সাথে এভাবে কথা বলার সুযোগ আমার আগে হয়নি আমি এই প্রথম যদিও 10টা ইউনিয়নে সাংস্কৃতিক জোট গঠন করার ক্ষেত্রে আমি আমার সাধ্যমতো ভূমিকা রেখেছি এবং অনেকটা সফলও হয়েছি এখন আপনাদের আশীর্বাদে সহযোগিতায় আগামী দিনে এই সংগঠনগুলো আরও বেশি গতিশীল করার জন্য আমি সচেষ্ট থাকব এবং আপনার সাথে কথা বলে যে মেসেজগুলো আছে আমি সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গর সাথে যার যার সাথে কথা বলার দরকার আমার এখানে আলোচনায় উঠে আসছে আমি তাদের সাথে কথা বলবো এবং পাইগাছা উপজেলা সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে আপনার সুস্থতা কামনা করি আপনি আমাদের মাঝে অনেক দিন থাকবেন দীর্ঘদিন আপনার সান্নিধ্যে আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবেন এই শুভকামনায় আপনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন।